আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। আমাদের দর্শক বন্ধু তিনি বলছেন যে ঈশ্বর সব দেখছেন, এই কথাটা ভাবার দরকার আছে। কেন কেন ভাববে ঈশ্বর সব দেখছেন? আমরা প্রত্যেকে যখন আমার উপর অন্যায় হয় আমরা বলি ঈশ্বর দেখছেন, মাথার উপর কিন্তু একজন আছেন, ঠিক বিচার করবেন। কিন্তু মনে রাখবেন এই সিসিটিভি ক্যামেরার আন্ডারে আপনি আমি আমরা যারা আছি, সত্যিই কি তিনি দেখেন নাকি এটা একটা ভাবনা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে? দেখুন, ঈশ্বরের সৃষ্ট জীব প্রত্যেকে আমরা, তিনি তার সন্তানকে কখনো কষ্ট দেন না। কিন্তু প্রকৃতির বিচার যেটা তারই নিয়ন্ত্রণাধীন এক প্রকার, এই প্রকৃতির বিচারে এই সিসিটিভি চলছে, সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন আপনারা সকলে, আমরা সকলে। তিনি দেখছেন, তিনি দেখছেন আমরা যা করছি, সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, আর যথাসময়ে এর শাস্তি বিধানটা কিন্তু হবে। তা এই ভাবগুলো ভাবার দরকার কেন? আমরা জীবনে যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন ভাবি তিনি দেখছেন, কেউ আমার উপর অন্যায় করলো, কেউ আমাকে একটা চড়থাপ্পড় দিল, আমাকে একটা গাল পারলো, তখন বলি দেখছেন কিন্তু তিনি, তোমার একদিন শাস্তি হবে। কিন্তু আমরা নিজেরা যখন অন্যায় করি তখন একবারও ভাবি না। নিজেরা যখন অপরাধ করি, কাউকে কটু কথা শোনাই, কারোর সঙ্গে হাতাহাতি করে ফেললাম, অন্যকে এমন মনোকষ্ট দিলাম, তখন একবারের জন্য ভাবি না দেখছেন, তিনি দেখছেন ওপর থেকে, কিন্তু তিনি সব দেখছেন। তাই এই ভাবনাটা ভাবার দরকার। এখানেই আমাদের চলাটা অনেক বেশি শুদ্ধ হবে। আমাদের চলন শুদ্ধি দরকার, আমাদের চলার মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো সংশোধনের দরকার। আর সেই সংশোধনটাই হবে যদি আমরা এই কথাটা মনের মধ্যে ভাবি যে তিনি দেখছেন। দেখবেন ওই জন্য কোনো একটা ভুল করতে গেলেই ভেতর থেকে কে যেন ভুলে উঠবে যে তিনি কিন্তু দেখছেন এই অন্যায়টা করলে। ওই জন্য যারা ঠিকঠাক ধর্মপথে চলেন, ঈশ্বরকে বিশ্বাস করে চলেন, তারা অনেক কম অন্যায় করেন। হ্যাঁ, এখন আজকাল কিছু পোশাকি মানুষ আছেন যারা বাইরে সঙ্গ সেজেছেন, তাদেরকে দিয়ে হবে না, তাদের কথা বলছি না। ঠিক এই রকম অধর্ম কম হবে, অনৈতিক কাজ কম হবে যদি এই কথাটা আমরা ভাবি যে তিনি কিন্তু দেখছেন। আমরা ভাবি না আসলে, আমরা অন্যায় করার সময় ভাবি না, আমরা অন্য আমার উপর অন্যায় করলে তখন ভাবি যে তিনি কিন্তু দেখছেন। আসলে সবাই, প্রত্যেকে, আমরা প্রত্যেকের কাজকর্ম কিন্তু এই যে মনে রাখবেন চিত্রে চিত্রগুপ্ত কথাটাই রয়েছে, চিত্তে যা গুপ্ত আছে, চিত্তে যে চিত্রগুপ্ত হয়ে আছে, চিত্তে আমাদের কোন চিত্রগুলো গুপ্ত থাকে, আমার নিজের অন্যায়গুলো সেগুলো কাউকে বলি না, তার বিচার কিন্তু হবেই। তাই সাবধান, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।